ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোভিয়া ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভালো আছেন। আর আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ভালো আছি, অনেক বেশি হ্যাপি আছি, সব কিছু অনেক বেশি বেশি অনেক বেশি বেশি, মানে বলার বাইরে আমি কত হ্যাপি। অনেকদিন ধরে এই প্ল্যানটা করছি, তো প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিলই না হচ্ছিলই না, শেষমেশ হলো, তো আমি অনেক হ্যাপি। তো যেটা বলার, ফাইনালি আমি মুভি দেখতে যাচ্ছি। আপনারা হয়তো ভাবতেই পারেন যে এটা আবার কি প্ল্যান, কিংবা এটা আবার কি এক্সাইটেড। সিরিয়াসলি আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ SRK, ইয়েস। তো আমি না শাহরুখ খানকে অনেক বেশি লাভ করি, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি লাইক করি, সব সব কিছু। ফাইনালি আজ যাচ্ছি মুভি দেখতে, ইয়ে, চলুন আমাদের সঙ্গে। হে এভরিওয়ান, তো আমার বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, তো আমার আর মাঝে কোনো রেকর্ড করা হয়নি। এখন একটা ক্যাবে আছি, ওনাকে দেখবারই পৌঁছে যাবো। তো ম্যাপে দেখাচ্ছে 26 মিনিট লাগবে যেতে, আর ক্যাবের যে দাদুটা ছিল, দাদু মানে যে ক্যাব ড্রাইভার, দাদুটার মাথা এত গরম ছিল, আল্লাহ, পুরো ক্যাবটাই বকতে বকতে গেছে যে রাস্তাঘাটে লোকজন কেন এত জ্যাম লাগায়, কেন এত ট্রাফিক হয়, পুরো তো এত হাসি পাচ্ছিল, এত মজা পেয়েছে, মানে বলার কথা না। তো যেটা মুভিটা নিয়ে যেটা বলার আছে, তো মুভিটা না যখন রিলিজ হয় আমি ভেবেছিলাম এক দুদিনের মধ্যে হয়তো দেখতে যেতে পারবো, অ্যান্ড হয়তো টিকিট পাবো। তো আল্লাহ, এটা পাঠানের থেকেও বেশি পরিমাণের ব্লকবাস্টার হয়ে গেছে, যার কারণে নো টিকিট। অ্যান্ড এমনও হচ্ছিল যে কালকে দেখবো, আজকে টিকিট কাটার কথা, এমন একটা হচ্ছিল। তো ফাইনালি আজকের দিনটাতে টিকিট পেয়ে গেছি। আর আজকে যদি আমি মানে আমরা শিওরভাবে আসিনি যে কটা শো আমরা ধরবো, এমন কিছু কিছু ভাবিনি, কারণ আজকে প্রচুর শো আছে, পুরো দিনটাতেই শুধু জওয়ান 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 মুভি চলবে। তো ভাবছি যে কোনো একটাতে ঢুকে পড়বো। বাট সিরিয়াসলি যে আমি এত হ্যাপি, আর সিরিয়াসলি SRK আমার এত ভাল লাগে, আমি এত বলার কথা নাই। তো সবটা মিলিয়ে আজকে যাচ্ছি সিনেমা দেখবো। অ্যান্ড আকাশটা দেখুন, আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, একটু মেঘলা মেঘলা আছে, বিকজ একটু গরম লাগছিল, তো মনে হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে। তো আমরা চলে এসেছি মলে, অ্যান্ড মলের সামনেই বেশ সুন্দর করে দেখছি এখন ডেকর করা আছে, অ্যাকচুয়ালি পুজো আসছে এই কারণেই। তো এখন এন্ট্রি নিচ্ছে মুভি, ইয়েস ইয়েস, চলো ভিতরেও চলে এসেছি, এখন বাস টিকিট টিকিট কাটবো অ্যান্ড ঢুকবো। আচ্ছা, আমি একদিন বলেছিলাম আমার অকাত নেই ড্রেস কেনার, এই দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস, বাট অনেক প্রাইস, এই জন্যই বলেছিলাম। বাট ওই শব্দটা আমি জানি অনেকে খারাপ ভেবেছিলাম, মানে এটা বোঝাতে চাচ্ছিলাম অনেক বেশি প্রাইস এখানে। তো যাই হোক, আমরা এখন উপরে যাচ্ছি, অ্যান্ড উপরে আইনক্স, অ্যান্ড আমি যে কী হ্যাপি, কী পরিমাণের খুশি, আল্লাহ খোদা, আমি বলে বোঝাতে পারছি না। আর এখান থেকে এখন টিকিট কাটা হয়ে গেছে, জাস্ট এখন এন্ট্রি করব। আগে না আমি প্রচুর মুভি দেখতাম, প্রচুর, মানে মনে করেন প্রত্যেক উইকে একটা করে মুভি দেখতাম, রিলিজ হলেই দেখতাম। অ্যান্ড ব্যোমকেশ আসলে তো আমি সেটা ছাড়াছাড়ির কোনো নাম নেই, ব্যোমকেশ আসলে তো আসতামই আসতাম। কিন্তু কিছুদিন হয়েছে আমার মায়ের কারণে, অ্যাকচুয়ালি এটা হয়েছে, আমি না শপিং না সিনেমা, মানে ভীষণ আমি এগুলো কমিয়ে দিয়েছি। তো এখন আর কমাবো না, এখন আমি মানে আবার শুরু করবো এটা ভেবে নিয়েছি, বিকজ মুভি দেখা যে আমার কি ভালো লাগে মুভি দেখতে, অ্যান্ড বলার কথা না। তো এটা হলের ভিতরে এসেই দেখি মুভিটা না শুরু হয়ে গেছে, বিকজ আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, তো এসেই বাস ভীষণ ভালো লাগছে, মুভিটা শুরু হয়ে গেছে। তো আমি এখানের ভয়েসগুলো অ্যাড করলাম না, বিকজ আমি চাই না আমার চ্যানেলে কপিরাইট আসুক। তো আমি কিছু কিছু ক্লিপ না করে রেখেছিলাম, দেখুন SRK-কে কেমন লাগছে, আল্লাহ, উফ, পাগল, মেয়েরা কেন পাগল হবে না বলতে পারেন। তো আমি জানি সবার, আপনাদের সবার মুভি দেখা হয়ে গেছে, কারণ আমাকে অনেকে কমেন্ট করেছেন জওয়ান মুভি দেখা হয়ে গেছে, তো আমি হয়তো লাস্টে এসেছি দেখতে, তাই না, এটাও হতে পারে। তো সবটা মিলিয়ে এখানে না ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা সবাই জানেন সিনেমা হলে ক্যামেরা অ্যালাউ নেই, বাস তার ভিতর দিয়েও আমি শ্যুট করেছি, তার ভিতর দিয়েও আমি ক্যামেরা বার ফোন বার করে করে মাঝে মাঝে এইগুলো করেছি, বিকজ কি জানি আমার ভালো লাগছিল না, আমার মনে হচ্ছিলো সব রেকর্ড করি সব রেকর্ড করি। তো এটা ছিল হাফ টাইম, অ্যান্ড দেখেন পিছনে অনেক লোক ছিল, আমরা টিকিটটা সামনে পেয়ে গেছিলাম, বিকজ অনেক একটু দেরি হয়ে গেছিলো ওই কারণে। তো পিছনে অনেক লোক ছিল, আর সবাই এত পরিমাণের এক্সাইটেড, এত চিৎকার চেঁচামেচি, উফ, কি যে ভালো লাগে গাইস, বেস্ট মুভি, বেস্ট। আর এখন কোল্ড ড্রিংকস, উফ, কি মজা যে আসছে বলার কথা না।
your big screen experience. Kindly follow the exit routes shown here in case of an emergency. Do not panic. টিকিট কাটার সময় পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে নিয়েছিলাম, বাট অনেক লেট করে দিয়ে গেছিলো এইগুলো, তো এটার জন্য আমার প্রচণ্ড রাগ হচ্ছিলো অনেক, কারণ অনেক খিদে পেয়ে যাচ্ছিলো। কিন্তু মুভি দেখতে এত ব্যস্ত ছিলাম, পপকর্নের কথা মনেই ছিল না, তো হাফ টাইমের কিছুটা আগে দিয়ে গেছে এটা, তো ওটাই খাচ্ছিলাম। অ্যান্ড আমি বলে বোঝাতে পারবো না কী পরিমাণের হ্যাপি ছিলাম আমরা সবাই, অ্যান্ড কত খুশি বলার কথা না। তো আমরা আরেকটু উপরে ছিট পেলে না অনেক ভালো হতো, বিকজ অনেক কাছাকাছি লাগছিলো দেখতে, কারণ এত কাছাকাছি আমি বসিও না। তো আমরা উপর নিচে করে বসেছিলাম, কিছুজন উপরে কিছুজন নিচে, বিকজ আমরা পাইনি, কারণ অনেকটা নিচে হলে বসতে ভালোও লাগে না, তাই না? আর ভিতরে মানুষ যে এত ক্রেজি, মানে এত এসআরকের ফ্যান বলার কথা না, কেন মেয়েরা পাগল হবে না আপনারা বলতে পারেন। তো যাই হোক, আমি একটু একটু করে রেকর্ড করেছি, বাট কোনো জায়গায় সাউন্ডগুলো দেবো না। অ্যান্ড সংগুলো যে কী ভালো ছিল বলার কথা না। আমি না মুভি দেখছিলাম আর ভাবছিলাম আমার লাইফে আসুক একজন এসআরকে, আর সব থেকে ভালো লাগছিল এসআরকে অ্যান্ড গৌরী খানের যে অনেক অ্যাড চলছিল, তো আমি ভাবছিলাম বাপরে বাপ, এখানেও ওনারা হাজব্যান্ড ওয়াইফই অ্যাড দিচ্ছে, দেখুন এটাতে অনেক বেশি ভালো লাগছিলো। তো এমনিতেই না ছেলেদেরকে অনেক সিম্পল থাকতে ভালো লাগে, অ্যান্ড জাস্ট হোয়াইট শার্ট হোক, একটা মানে জাস্ট সিম্পল ওয়েতে আমার ছেলেদেরকে অনেক বেশি ভালো লাগে। তো এসআরকে তো একদম টপ লেভেল আমার চয়েসে অ্যান্ড আমার আমার লিস্টে। তো সবথেকে এখন আবার মুভি স্টার্ট এখনও হয়নি, তো বসে বসে বাস আমরা পপকর্ন খাচ্ছিলাম, পিছনে সবাই ফোন ঘাটছিলো, সবাই ফোনে ব্যস্ত অ্যান্ড সবাই রেকর্ড করছিলো। অ্যান্ড আমাদের যে কতবার বারণ করে গেছে রেকর্ড করবেন না রেকর্ড করবেন না, কিন্তু আমরা কে কার কথা শুনে রেকর্ডই রেকর্ড করে যাচ্ছিলাম। অনেকবার এসছে বাইরে থেকে যে আপনারা রেকর্ড করবেন না, বিকজ আর রেকর্ড না করে থাকতে পারছিলাম না, লুকিয়ে চুরিয়ে রেকর্ড করেছি। আগে আইনক্সে আমার মনে আছে যখন আমরা রেকর্ড করতাম, পরে এসে ডিলিট করাতো যে ডিলিট করেন, কিন্তু এখন আর কত মানুষকে ডিলিট করাবে, সবাই রেকর্ড করছিল ফোন বার করে। আর এখন আমার প্রিয় সংটা হচ্ছিল, অনেক পছন্দের সংটা, বাট সরি গাইজ আমি কিন্তু সংটার সাউন্ডটা দিলাম না, বিকজ আমার কপিরাইট আসবে। তো বেশ একটা মজার দিনটা, কি পরিমাণের চিৎকার, কি পরিমাণের যে আনন্দ হচ্ছে ভিতরে আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছিলো যেন বারবার দেখি, মনে হচ্ছে যেন বারবার দেখি, এমন একটা ফিল আসছিলো। আর এটা পাঠানের থেকেও নেক্সট লেভেলের মুভি হয়েছে, অ্যান্ড সিরিয়াসলি মুখ দেখে বুঝতে পারছে না, অনেক বেশি হ্যাপি অনেক। আর এখানে না পিছনে জওয়ানের পোস্টার ছিল, বাট সামনে এগুলোতে নেই। তো এখন আমরা সবাই মিলে ফুড কোর্টে চলে যাচ্ছি, বিকজ এখান থেকে এক্সিট মানেই ফুড কোর্ট সামনে। আই থিঙ্ক আপনারা সবাই মুভিটা দেখেছেন আমার আগে, তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমার তো জাস্ট অসাম। তো এটা হলো ফুড কোর্ট, ওখান থেকে এক্সিট মানে আপনাকে ফুড কোর্টে এন্ট্রি নিতে হবে। তো এখানের অনেক বেশি বড় একটা ফুড কোর্ট, সাউথ সিটি মলেও অনেক বেশি বড়, এটাও অনেক বেশি বড়, না হলে অন্য জায়গার ফুড কোর্টগুলো অনেক অল্প স্পেস থাকে, বসার জায়গা কম থাকে, কিন্তু এটা অনেক বেশি বড়। অ্যান্ড এখানে অনেক অনেক মানুষ বসতে পারে। অ্যান্ড আপনারা আপনাদের মনে আছে সরস্বতী পূজার দিন এসেছিলাম, সেদিন কিন্তু বসারই কোনো সিট ছিল না। তো যাই হোক, এখানে অল্প টাইম কাটিয়ে দেন আমি চলে এসেছি একটু শপিংয়ের জন্য। আর সেই ড্রেসগুলো যেখানে দেখলেই আমার চোখটা দাঁড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিই, এটা অনেক পছন্দ হয়েছে সিরিয়াসলি, বাট ওই যে আমার থেকে অনেক হাই লেভেলে। তো দেন আমি কিছু শপিং করেছি, শপিংগুলো আর আপনাদের দেখালাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনারা যারা যারা মুভি দেখেছেন তারা জানাবেন কেমন লাগলো মুভিটা, অ্যান্ড যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই মুভি দেখতে যাবেন, আমার তো জাস্ট অসাম লেগেছে অসাম। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা এভরিওয়ান।